যদি না থাকে হাতে কোনো কাজ, বসে বসে খই ভাজ। আসলে এই বন্যার তো মানুষরা কি করবে, করার কিছু নাই। এখন একেবারে তাদের ভিটে মাটি, ফসলের জমি। তিস্তাকে আমরা কিন্তু ফ্লাশি নদী বলি। ফ্লাশি নদী বলতে কালকে কিন্তু এখানে এত দূর পানি ছিল। আচ্ছা, একেবারে বুক সমান, বুক সমান এই জায়গাটাতে। আচ্ছা, আমরা কিন্তু নামতে ভয় পাচ্ছিলাম। কে পাইলো এই সাহায্য সহযোগিতা? এখন কাকা আইতে দিয়ে গেল। কে দিল এই সাহায্য? এটা কাইন দিয়ে গেল, সেটাও জানেন না? না। তোমার বাড়ি কোনটা? এইটা। এইটা তোমাদের বাড়ি? এই পানি কতদিন ধরে আছে তোমাদের বাড়িতে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তিস্তা নদীর পাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ। আজকে আমি তিস্তা নদীর পাড়ে এসেছি, যে হারে তিস্তা নদীর দুকুল ছাপিয়ে পানি একেবারে লোকালয়ে পৌঁছে গেছে, মানুষের বসত বাড়ি ডুবে গেছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সে কথাই জানবো। তিস্তা নদী কী করলে আপনাদের উপকার হইতো? খননটা যদি করি দেয় ডেড়েন। আচ্ছা, ওইটা খুব ভালো হইতো আমার। মানে তিস্তা মহাপরিকল্পনার যে কথা আছে, পরিকল্পনা করলে আপনাদের জন্য উপকার হয়। হ্যাঁ, উপকার হয়। আপনাদেরকে কি কেউ কোনো ত্রাণ দিতে এসেছিল? হ্যাঁ, কালকে বাবা দিছে। দিছে না? কালকে সিলিয়ে মুড়ি দিছে, এইটুকুই পাচ্ছি সাহায্য। এটা যে জামাতি ইসলামে, জামাতি ইসলামের লোকজন, লোকজনে আর কি দিছে, ত্রাণ দিয়ে গেছে। এই যে দেখুন প্রিয় দর্শক, এখানে এখনো মানুষের বাড়িতে পানিতে টইটম্বুর হয়ে আছে, মানুষের বসত বাড়ির আঙ্গিনায়, বসত বাড়ির ঘরে এই দিকেও আছে পানি। আপনাদের কি কোনো সাহায্য সহযোগিতা বা ত্রাণ এসেছে সরকার থেকে? কিছু আইছে নাই। এই যে দেখুন প্রিয় দর্শক, একেবারে বাড়ি থেকে ছোট ছোট বাচ্চারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তোমাদের কি অবস্থা? এই পানি কি তোমরা উপভোগ করতেছো নাকি কষ্ট হচ্ছে? কোনটা কষ্ট হচ্ছে? তোমাদের কি কেউ সাহায্য সহযোগিতা করতে আসছিল? আসে নাই না? তোমার বাড়ি কোনটা? এইটা তোমাদের বাড়ি? এই পানি কতদিন ধরে আছে তোমাদের বাড়িতে? তিন দিন ধরে? তিন দিন ধরেই তোমরা এই পানিতে আসো? আমি এই মুহূর্তে একটি সাবমার্সিবল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটিও গতকাল এবং গত পরশু প্রায় হাঁটু সমান পানি ছিল। আজকে আসলে পানি মোটামুটি কমে গেছে, কিন্তু কমে গেলে কি হবে? তারপরেও এই যে দেখুন মানুষের বসত বাড়িতে, বসত ভিটায় কী ধরনের পানি উঠেছে। আমি আসলে এই এলাকা ঘুরে ঘুরে দেখছি, হেঁটে হেঁটে দেখছি, এখানকার মানুষের কষ্ট, এখানকার মানুষের দুঃখ দুর্দশা জানার চেষ্টা করছি। এই যে দেখুন এই রাস্তা এখানে এসে আরও সামনের দিকে গেছে, কিন্তু সামনের দিকে যাওয়ার কোনো উপায় নেই, যেতে হলে একেবারে জুতা স্যান্ডেল খুলে যেতে হবে। আমি এই মুহূর্তে আছি লালমনিরহাটের আনন্দবাজার কালমাটি এলাকায়। এই এলাকায় বড় ধরনের কোনো সাহায্য সহযোগিতা আসেনি, শুধুমাত্র অল্প কিছু ত্রাণ এসেছিল। আপনাদের এলাকায় কেউ কোনো ত্রাণ দিতে আসছিল কি না? বাইরান দেয়, খরচা নেই দেয়, তেরান দেয়, যে গেলে খরচ করছি আমরা গেলে। আচ্ছা, ভাই ভাগি দিলে এলাকার দাদি সবাই ধরিয়ে দিচ্ছে, গাছে এটা ভাঙলে আমাদের বাড়ি ঘর তো ব্যাগ ভাসি যাবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি মহিষকাছার বারোঘড়িয়া নামক জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়ি রয়েছে একেবারে পানিতে তলিয়ে গেছে, আরও অনেক পানি ছিল, পানি ধীরে ধীরে নদী কাছে হওয়ায় টান দিয়েছে, সে কারণেই এখন পানি কম দেখা যাচ্ছে, তবে মানুষের দুর্ভোগ দুর্দশা কমেনি। তো প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি দাইমের চওড়া ঈদগাহ ময়দানের সামনে। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেও পানিতে টইটম্বুর হয়েছিল, যদিও বা পানি এখন নেমে গিয়েছে, তারপরেও অনেক মানুষের বসত বাড়ি এখনও পানিতে ডুবে রয়েছে। এই যে দেখুন প্রিয় দর্শক, এখানে যে সাবমার্সিবল রাস্তা ছিল সেই রাস্তাও বন্যার পানিতে ভেঙে একাকার হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি মহিষকাছার যে গোবর্ধন নামক জায়গা রয়েছে, এই জায়গায় চলে এসেছি, এখানকার মানুষের কথা জানার চেষ্টা করছি এবং দেখার চেষ্টা করছি বর্তমানে যে অবস্থা এখানকার। ভাই কোন চ্যানেলে আছেন? আমি চ্যানেল 24 এ আছি। আপনি কি লালমনিরহাটেই? হ্যাঁ, লালমনিরহাট। লালমনিরহাটের একজন প্রতিনিধির সঙ্গে আমি কথা বলবো যে এখানকার পরিস্থিতি গত দুই দিনে কীরকম ছিল একটু যদি আমাদেরকে জানান। এটার মূলত কারণ হচ্ছে টানা তিন দিন বৃষ্টি হয়েছে। আচ্ছা,
উজানে ভারতীয় অঞ্চলে সব জায়গায় কিন্তু বৃষ্টি, বৃষ্টি তো আর টেরিটরি ভাগ করে হয় না, হয়েছে যার কোনো যে ঢল চলে আসছে। আর তিস্তাকে আমরা কিন্তু ফ্লাশি নদী বলি, ফ্লাশি নদী বলতে খুব দ্রুত পানি এসে দ্রুত নেমে যায়। আচ্ছা, দেখবেন কালকে কিন্তু এখানে এতদূর পানি ছিল, বুক সমান এই জায়গাটাতে। আচ্ছা, আমরা কিন্তু নামতে ভয় পাচ্ছিলাম, আমরা দেখা গেছে ওই দিকে যতটুকু নামা যায়, কারণ আমাদের কাছে ইলেকট্রিক ডিভাইস থাকে, আমাদের নামতে অনেক কিছু হিসেব করে নামতে হয়। আমি কালকে রাত 12টায় এখানে এসেছিলাম, 12টায় এতদূর পানি ছিল। টিনের যদি দাগগুলো দেখেন, সাদা দাগ, তারপরে সকাল মনে করেন এই 12টার পর থেকে পানি কিন্তু নেমে গেছে, এবং তার এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এখনো কিছু জায়গায় পানি আপনি পাবেন, কিন্তু এই যে এখন ক্ষতগুলো আসছে, দুর্গন্ধ, এখন আপনার খোস পাসলা বেশি হবে, রোগ বালাই বাড়বে, আবার আরেকটু পানি যখনই নেমে যাবে তখন কিন্তু এই যে নদীর ধারগুলো প্রচণ্ড ভাঙন শুরু হবে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটি হইল মানুষের যে ক্ষয়ক্ষতি হইল বা মানুষজন যে বন্যায় আক্রান্ত হইল, এই বন্যায় আক্রান্ত হওয়ার পর কোনো ধরনের সরকারি কোনো ত্রাণ বা স্থানীয় জনপ্রশাসন কিংবা কোনো জনপ্রতিনিধি এখানে এসেছিল কিনা, এটার কথা বলতে গেলে অনেক বিশদ আলোচনা। সেটা হচ্ছে যে আমরা মিডিয়ার লোক, অনেক জায়গায় অনেক কিছু বলতে পারি না, তারপর আমি যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমি কিছু বিষয় বলি। এই যে উত্তরাঞ্চলে বন্যা হয়, আমরা কিন্তু গতকাল থেকে ফেসবুকে আমি নিজেও লিখছিলাম যে বৈষম্য হয় উত্তরবঙ্গ বরাবরই, উত্তরাঞ্চলে এত বড় বন্যা হলো, টানা তিন দিন বৃষ্টিপাত হলো, টানা তিন দিন কিন্তু মানুষজন, যেমন আমার বাড়ি কিন্তু তিস্তা পারে না অনেক উপরে, আমি কিন্তু তিন দিন ঠিকমতো বের হইতে পারি না, রেইনকোট পরে আমাকে যে কোনো কাজে যেতে হয়েছে। টানা তিন দিন বৃষ্টি, মানুষজন বের হইতে পারলো না, তারপরে টানা তিন দিন কিন্তু বন্যা, এই এলাকাগুলো বাড়িঘরগুলো পানিতে ডুবে থাকলো, মানুষজনের খোঁজ নাই। আর সরকারি পর্যায় থেকে ওই স্বভাবতই যে কোনো জায়গায় বন্যা হয় পানিবন্দী হয় বলে আমরা যদি ফোন দিই যে হ্যাঁ আমরা তালিকা করতেছি, তারপর আমরা যখন ফোন দিই তখন কিন্তু প্রশাসনের লোকজনকে তালিকা করতে দেয়, চেয়ারম্যানকে বলে, মেম্বারকে বলে তালিকা করে, তালিকাতে করা আবার শুভঙ্করের ফাঁকি আছে কিন্তু। আচ্ছা, আমাকে, আমি মেম্বার, আমাকে দিছে মনে করেন 20টা, 200টা নাম পুরো ইউনিয়নে দিছে, কিন্তু পানিবন্দী 2000 লোক। গতকাল কিন্তু প্রশাসন থেকে 500 টাকা করে বানবাসীদের দেওয়া হয়েছে তালিকা করে। আপনি এই বাড়িঘর যে 20-25টা দেখা যাচ্ছে, প্রত্যেকটাতে যাবেন একটা বাড়িতে একটা লোককেও পাবেন। এই বাড়িগুলোর লোকগুলো কিন্তু এক বুক পানিতে ডুবে আছে, তারা পাইলো না কালকে নগদ সহায়তা, শুকনো খাবার নাই। থেকে মজার বিষয়ে কালকে এখানকার একজন দোকানদারের সাথে আমার কথা হচ্ছিল, উনি বললো এই দক্ষিণাঞ্চলের বন্যায় ওনার চায়ের দোকান, সামান্য ওই তিস্তার পাড়ের চায়ের দোকান থেকে 3 দফায় টাকা নেওয়া হয়েছে ওই বন্যার সাহায্যের জন্য। এখন ইনি পানিবন্দী, এনাকে কিন্তু 1 টাকা করে হেল্প করতেছে, খুবই দুঃখজনক। এই যে বৈষম্যটা, তার কষ্টের জায়গাটা। আর আপনি যেটা প্রশ্ন করলেন যে বেসরকারি, বেসরকারি লোকজন এদিকে আসে না, লালমিনহাট কুড়িগ্রামের দিকে তাকাই না, বড় বড় মানবতার ফেরিওয়ালারা এদিকে আসে না। ক্রিয়েটর আপনি এসেছেন, বড় বড় মানবতার ফেরিওয়ালারা কিন্তু এখানে আসে না, এদের নজর পড়ে না, কেন তিস্তা এটা এই গ্রামের মানুষ, মফিজ মানুষ, উত্তরের মানুষ, এদের দেখিয়ে নেই। আর আমরাও মিডিয়ার লোক, দেখা যায় সব জায়গায় সব কথা আমরা বলতে পারি না, আজকে আমার হয়তো আপনার সুযোগে আমি কিছু কথা বললাম। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। নাম কি? মাহফুজ বকুল, চ্যান24-এর কাজ করি। মাহফুজ বকুল ভাই, আমিও 6 বার আমার ভিটে মাটি ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, এখানে এসে চ্যানেল 24-এর যে একজন রিপোর্টার মাহফুজ বকুল ভাই, ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগলো। সেই সাথে আমি জানতে পারলাম যে এখানকার গত 2 দিন বা 3 দিনের সর্বশেষ অবস্থা। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, তিস্তাপাড়ের মানুষের দুঃখ কথা, এই বন্যার্ত মানুষের কথা শুনতে শুনতে চলে আসলাম মহিষকাছার ইস্পার বাঁধে। এখানে এসে দেখতে পেয়েছি, দেখুন একেবারে পানির যে স্রোত, মনে হয় এই স্পার ভেঙে নিয়ে যাবে এমন একটি অবস্থা। আর মানুষজনেরা জাল দিয়ে মাছ ধরছে। আসলে প্রবাদ বাক্য আছে, যদি না থাকে হাতে কোনো কাজ, বসে বসে খই ভাজ। আসলে এই বন্যার্ত মানুষরা কী করবে, করার কিছু নাই, এখন একেবারে তাদের ভিটে মাটি, ফসলের জমি পানির নিচে, তাদের হাতে কোনো কাজ নেই, তারা এখন জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। মহিষকাছার ইস্পার বাঁধটি এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই এখানে একটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাইনবোর্ড দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখলাম এই তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা এবং বন্যার সর্বশেষ অবস্থা। তো আপনারা ইচ্ছা করলেই আসতে পারেন এখানে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য। এসে হয়তো আপনারা দেখতে পাবেন যে অনেকের পানি নেমে গেছে বাড়ি থেকে, কিন্তু পানি নেমে গেলে কি হবে, তাদের যে ক্ষতি হয়েছে, তাদের যে ফসলের জমির ক্ষতি হয়েছে, তাদের বসত ভিটার যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেটি মুছতে অনেক সময় লাগবে। আজ আমি এই তিস্তা পাড় থেকে বা এই অঞ্চল থেকে বা এই এলাকা থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।